প্রতিদিনই ভোমরা বন্দর দিয়ে আসছে পেঁয়াজের ট্রাক, কিন্তু তারপরও ভারতের শুল্ক বাড়ানোর অজুহাতে সাতক্ষীরার পেঁয়াজের বাজার আবারও চড়া হয়ে উঠেছে। গত 19 আগস্ট ভারতীয় অর্থ মন্ত্রণালয়ের রাজস্ব শাখা পেঁয়াজের ওপর নতুন শুল্ক আরোপ করে। এতে শুল্ক নিতে হয়েছে শতকরা 40%। ভোমরা বন্দরে আমদানি স্বাভাবিক থাকলেও বাজারে পেঁয়াজের দাম বাড়ছে। পেঁয়াজ আমদানিকারকরা বলছেন, শুল্ক বৃদ্ধির ফলে প্রতি কেজি পেঁয়াজ আমদানি করতে খরচ হবে 50 থেকে 55 টাকা। ভোমরা স্থলবন্দরেই এই পেঁয়াজ বিক্রি হবে কমপক্ষে 60 টাকায়। খুচরা পর্যায়ে পেঁয়াজ 65 থেকে 70 টাকা দাম হতে পারে, তবে এর থেকে বেশি হলে সেটি বাজারের ব্যবসায়ীদের কারসাজি ছাড়া অন্য কিছুই নয়। ভালো মানের পেঁয়াজ এই ভোমরা স্থলবন্দর থেকে বিক্রি হয়েছে কেজি প্রতি 60 টাকা। এরপরে ঢাকাতে যে এই পেঁয়াজ আমরা শুনছি অনেক বেশি দামে বিক্রি হয়েছে, আমরা মনে করি এটা ব্যবসায়ীদের কারসাজি ছাড়া আর কিছুই নাই। বন্যার কারণে ভারতীয় পেঁয়াজের উৎপাদন ভালো হয়নি, তাই দেশটি পেঁয়াজ রপ্তানি করবে কিনা সেটা সংশয়ের কথা জানালেন সিএনডিএফ নেতারা। ভারতীয় কর্তৃপক্ষ যে আপনার সর্বশেষ পর্যায় পর্যন্ত যে আপনার রপ্তানি করবে কিনা এটাও আমরা কিছুটা আশঙ্কা করছি। পেঁয়াজের দাম নিয়ন্ত্রণে সরকারের হস্তক্ষেপ চেয়েছেন ক্রেতারা। 40% ভ্যাট এর কারণে ইম্পোর্ট খরচ বেড়ে গিয়েছে, এই কারণে পেঁয়াজের দাম হঠাৎ করে 60 টাকা হয়ে গেছে। সরকার পার কেজি প্রতি 6.60 টাকা ইন্ডিয়ান রুপি ডিউটি হঠাৎ করে বাড়াই দিচ্ছে। পেঁয়াজ কিনে খাইতে তো সম্ভব না, আমাদের সরকারের কাছে অনুরোধ পেঁয়াজের দাম যেন কমায়। সাতক্ষীরার সুলতানপুর বড় বাজারে ভারতীয় পেঁয়াজ বিক্রি হচ্ছে 70 টাকায়। খুচরা ব্যবসায়ীরা ভোমরা স্থলবন্দর থেকে পাইকারি পেঁয়াজ কিনছেন 60 থেকে 65 টাকায়। আতিকুর রহমান, তিতাস, মাইটিভি।